কি কি মিশিল দিল ওরা সারত? স্থান খাদ্য কাটারা ইউরিয়া কাটা সাফান হাতে তোর গ্লাস কে রে জানিস অত সোজা না রে। হ্যাঁ ধান ফলা যে পরিশ্রম, দুই দিন আগের ঘাস বেচতে কম কথা। ফাটরা ইউরিয়া আর বা কি কি এই সাফানটা কি শেষ সাফান রে? আসলে সময় হয়েছে এই সাফান দেওয়ার চাইনিজ। কদিন পরে জানি দেওয়া খায়? 21 দিন পর না? তাহলে আমারটা কি 21 দিন পূরণ হয়েছে এইখান না? যে 21 দিন পূরণ হয়েছে এই জন্যে চাফান, কারণ চাফান ছাড়া তো ধান হবে না। এই যে দেখো জল দেওয়া হয়েছে, পুরো সাফান চলছে আর কি। সবুজে সবুজ একুশ দিন পর সাফান দেওয়া চলছে আর কি। কতলা সার আনছিস রে? 8 কাঠা? হ্যাঁ 8 কাঠা জমি কতগুলো সার? 5 কেজি ইউরিয়া, 4 কেজি পটাশ, 600 গ্রাম ফাটারা আর 600 গ্রাম স্বর্ণ দানা আর এই যে চাপান, কত পড়ছে খরচ? এই 550? আচ্ছা দেখছেন তো 550 টাকা এই খরচ এই জমিতে চাফানে। তাও বিঘে প্রতি কেমন নামির পায়? 20 মন নামে না রে, মোটামুটি তাহলে 16-18 মন নামে। তাও মোটামুটি ভালো সার দিলে, ভালো কি করলে দেখলে হবে না দাদা, খরচা আছে। বাংলাদেশের সালাম মিয়া 28 কম পরিশ্রম। হ্যাঁ
আচ্ছা শোন, ওই যে কচু বাড়িখানে দিয়ে মর, হ্যাঁ এখানে এখানে তো দিয়ে কচু বুঝছি সার দিয়ে এখানে ছিটিয়ে জল দেওয়া হয়েছে, অল্প সার ছিটিয়ে দিলে হবে। এলা ওই ওই খেতন যাবো নাকি? বাংলাদেশের সালাম নিয়ে কি নাম ধানের না? চানি জান সঠিক সময় তো চাপান দেওয়া না যায় না, ধানে হবে না, কারণ কয়েক বছর দিয়ে গাড়ি তাতে যেটা বুঝি চাপান হচ্ছে মেন, যত গোবর সার যাই দিই এখানে। আচ্ছা তাছাড়া এগুলি নিচু জমি না, ওই জল জল থাকে ভুট্টো তো দেওয়া যায় না, জানিস রে সঠিক আছে। তোর পাঁচ পাখিগুলো দিছিস? হ্যাঁ ওগুলো দেওয়া হয়েছে, এখান গোটা এখান ডাবড়িতে একেবারে চাইনিস, দেখো মনে হয় হেমতি ধান যেমন বর্ষার সময় গাড়ে ঠিক একেবারে কোনো জায়গা বাদ নাই। তো থাক আজকে এই পর্যন্তই।